শান্তিনিকেতন বলতে তোমাদের কি মনে হয়? পৌষ মেলা, বসন্ত উৎসব, আম্রকুঞ্জ, ছাদিমতলা, আশ্রমের মাঠ, বা হয়তো সোনাঝুড়ি বা শনিবারের হাট। কিন্তু তোমরা কি জানো, শান্তিনিকেতনে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, সেটা হচ্ছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়েলকাম টু দ্য এপিসোড 4 অফ থ্রু দ্য অ্যালিজ অ্যান্ড স্ট্রিটস অফ শান্তিনিকেতন। আজকে আমরা ঘুরে দেখবো বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আঁচ পেতে পেতে পাশ দিয়ে এমন একটা ছোট্ট সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আর তার আগে আমি বলে রাখি কোথায় আছি এখন। আমি এখন আছি শিক্ষাভবন মোড়ে। আমাদের সামনে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সেইটা চলে যাচ্ছে শ্রীনিকেতন বা কালীসায়ের মোড়ের দিকে, কিন্তু আমরা ডান দিকে চলে যাব। শুরু করা যাক এই জার্নিটা। তো সোজা চলে যাচ্ছে আমাদের মেইন রাস্তাটা, আর আমরা ডান দিকে আদিবাসী পল্লীর মধ্যে দিয়ে ঢুকে গেলাম। এখানে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর ভাসানোর জন্যে আদিবাসী পল্লীতে ভিড় হয়ে গেছে। চলো, তোর নাম কি? আচ্ছা ঠিক আছে, বেশ ভাল লাগে এরকম বাচ্চাদের সাথে গল্প করতে। আদিবাসী পল্লীর ব্যাপারে বলতে গেলে এটা হচ্ছে পিয়ারসন পল্লী, এবং কবিগুরুর একটা মহানুভবের পরিচয় পাই আমরা এখানে, কারণ উনি এই আদিবাসীদের বা ভূমিপুত্রদের এই ক্যাম্পাসের লাগোয়াই একটা থাকার একটা জায়গা করে দিয়েছেন এই জায়গাটায়। কে বুক ঠুকে বলতে পারো রাত 12টার সময় এই জায়গা দিয়ে যেতে গেলে এই কাকতাড়ুয়াটাকে দেখে ভয় পাবে না? আবার একটা সুন্দর হেলমেট পরিয়ে দিয়েছে, দেখো। মানুষ হোক কাকতাড়ুয়া হোক, সেফটি অলওয়েজ ফার্স্ট। তো আমরা পেরিয়ে গেলাম আদিবাসী পল্লীটা, এবং এই জায়গাটা জাস্ট দেখো একবার, দুটো গাছ এইদিকে আর একটা ডাল উপর দিয়ে চলে গেছে। তো এই জায়গাটা দেখে আমার একটা কথাই মনে পড়লো, আমার পাড়ি সিনেমাটার কথা মনে পড়লো, পাড়ি নট আ ফেয়ারি টেল, যেখানে পরমব্রত অনুষ্কা শর্মাকে এইরকমই একটা জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল। তো একদিকে আছে ঝিল, এইদিকে আমি যেখানটায় আছি দেখতে পাচ্ছো তোমরা ঘন জঙ্গল, ঘন বল্লভপুরের অভয়ারণ্য। তো এই জায়গাটার ব্যাপারে বলতে গেলে 1977 সালে এই বল্লভপুর অভয়ারণ্যটাকে তৈরি করা হয়। এখানে প্রচুর 3টে ঝিল আছে এই বল্লভপুর অভয়ারণ্যটাকে, এবং প্রচুর পরিযায়ী পাখি আছে, এবং তাছাড়াও এখানকার হরিণ, শিয়াল, ব্ল্যাক বাক্সের দেখা পাওয়া যেতে পারে। এবং এই 4-5 দিন আগে এই দিকটাতে একটা হাতিও বেরিয়েছিল। জঙ্গলের ধারে এই খয়েরি রঙের বাড়িটাকে জাস্ট একবার দেখো, ওয়াও, কে ছাগলটাকে একটা জামা পরিয়ে দিয়েছে। আমার কমেন্ট সেকশনে তোমরা জানিও এখানে সদ্য বিবাহিত কজন আছো, এবং তার নিজের স্বামী বা নিজের স্ত্রীর সাথে এরকমই জঙ্গলের ধারে এরকম একটা বাড়িতে নিজের উইকেন্ড কাটাতে চাও। ও রাস্তাটা একবার দেখো, জাস্ট একবার প্রকৃতিটাকে দেখো। তোমরা কে বুক ঠুকে বলতে পারো রাত 8টা বা 9টার সময় এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেলে বা সাইকেল চালাতে গেলে তোমাদের বুক কাঁপবে না? এই জায়গাটা দেখো একবার, উফ, অসাধারণ। জাস্ট একবার দেখো, একদিকে জঙ্গল আর আরেকদিকে এরকম একটা মাঠ, খেলার মাঠ, আর এইদিকে 2-3টে বাড়ি বলবো কি পোড়ো বাড়ি বলবো জানি না, ও অসাধারণ। রাস্তাটা একবার দেখো, পাশের জঙ্গলটা একবার দেখো। রাস্তায় গাছের পাতার খসখস শব্দ করতে করতে আমি সাইকেলটা নিয়ে এগিয়ে চলেছি। ও রাস্তা আর একটু শুরু হয়ে গেল। এই জায়গাটা দেখো, কি করে সাইকেলটা নিয়ে যাবো এখানে, জাস্ট জুতোর অবস্থাটা জাস্ট একবার দেখো। ওই দূরে হচ্ছে অ্যান্ড্রুস পল্লী, আরো দূরে দেখতে পাচ্ছ কিনা যায় না, ক্যামেরা নিতে পারছো কিনা যায় না, আমাদের নবনালন্দা শান্তিনিকেতন স্কুল। তো ছোটোবেলায় আমি ভাবতাম যে এই নবনন্দা শান্তিনিকেতন স্কুলের এই ডান দিকে এই জঙ্গলগুলো কী, আজ হয়তো উত্তর পেয়ে গেছি। বাই দ্য ওয়ে, তোমরা যদি নবনন্দা শান্তিনিকেতনের কেউ হয়ে থাকো অবশ্যই ভিডিওটা দেখো এবং শেয়ার করো বন্ধুদের সাথে বা নবনন্দাদের সাথে। জঙ্গলে ঠিক ওই প্রান্তেই বেশ কিছু লোকাল গীত চলছে। বিশ্বভারতীর ক্যাম্পাসের বিল্ডিংগুলো এখান থেকে স্টার্ট হচ্ছে, আদিবাসী পল্লীটা শেষ হলেই।
এখানে বেশ কিছু ছেলে সাইকেল নিয়ে রেস করছে। এই জায়গাটাও বেশ সুন্দর, একদিকে ক্যাম্পাসের বিল্ডিং এর উঁচু পাঁচিল আর আরেকদিকে ঘন জঙ্গল, তার মাঝে সরু রাস্তা। জঙ্গলের ধারের এই বিল্ডিংটায় বা এই হোস্টেলটায় কেউ কি এক রাত কাটাতে পারবে? আমারই একটা বন্ধু বলছিল পারবে কিনা, কমেন্টে জানিও। এই জঙ্গলের ধারে এই হোস্টেলটায় তোমাদের বা এরকম কোনো জায়গায় এক রাত থাকতে তোমাদের একা একা কেমন লাগবে? এইটা হচ্ছে এলমহার্স্ট বয়েজ হোস্টেল। এ নাও, আমরা বেসিক্যালি জঙ্গলে এলাকাটা ক্রস করে ফেললাম। তোমরা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে লোকালয় বা বিল্ডিংগুলো। বেশ কিছু বিল্ডিং আছে বিশ্বভারতীর, মানে আমরা অফিসিয়ালি ক্যাম্পাস এলাকায় ঢুকে গেলাম। এটা একটা বেশ বড়ো খেলার মাঠ। ডান দিকে আছে অফিস অফ দ্য ব্লক বোলপুর শান্তিনিকেতন, আর আমরা সোজা চলে যাচ্ছি আমাদের এইদিকে দেখছো পল্লী চর্চা কেন্দ্র, আর এইদিকে হচ্ছে ডিপার্টমেন্ট অফ রুরাল সার্ভিসেস। ক্যাম্পাসের আলোগুলোও জ্বলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ একটা খেলার মাঠ, এখানে লেখাটা স্কোর কার্ড লেখা আছে। সামনে আমাদের হর্টিকালচারাল ফার্ম, বেশ কিছু ফুল ফুটে আছে। এই যে ও, এই যে দেখতে পাচ্ছ ওখানে, হ্যাঁ ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার আমাদের ডান দিকে, ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংও এইখানেই। ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথোলজি আমাদের এই দিকটাতে, ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল সায়েন্স আমাদের বাঁ দিকে, আর আমাদের ডান দিকে হচ্ছে পল্লী শিক্ষা ভবন বয়েজ হোস্টেল আর অ্যাগ্রিকালচারাল ফার্ম। এদিকে একটা জিনিস আছে, ডেয়ারি অ্যান্ড পোলট্রি ফার্ম শ্রীনিকেতন। এখানে বেশ কিছু পরিত্যক্ত পোড়ো কোয়ার্টারও আছে। দেখ, চলো ট্রেন ওভারটেক অনেক দেখেছো, একটা সাইকেল ওভারটেক দেখো। এটা আমাদের শিল্প সদন সেলস এম্পোরিয়াম, যেটা কিনা বন্ধ। এখানে একটা বেশ ছোট্টদের খেলার মাঠ আছে, আর এই গেটটাই বলে দিচ্ছি আমরা শান্তিনিকেতনের ক্যাম্পাসটা পেরিয়ে এলাম। এদিকে আদ্য মন্দির, আদ্যাপীঠ মন্দির, আর আমরা চলে যাচ্ছি কালীছায়ার মন্দিরের দিকে। আমরা ঢুকে গেলাম কালীছায়ারে মায়ের মন্দিরে, এবং বেশি জোরে কথা বলতে পারছি না, জাস্ট একবার মায়ের মন্দিরে প্রণাম করে নিই। বুঝতে পারছো কীরকম একটা স্নিগ্ধ সন্ধ্যের একটা স্নিগ্ধ আভা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বেশ কিছু প্রদীপ দেওয়া হয়েছে, এবং মায়ের মন্দিরেই আমি আমাদের ব্লগটা শেষ করছি। খুব সুন্দর একটা জায়গা, আবার তোমাদের সাথে দেখা হবে হয় শান্তিনিকেতনের কোনো অলিতে গলিতে বা কোনো ট্রেন জার্নিতে।